ন্যাশনাল এমপাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, চ্যানেল কর্ণফুলী এবং চিটিজি টাইমের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। ন্যাশনাল এমপাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন সরকারিভাবে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যেখানে অনিয়ম সরকারের কাছে অনিয়মগুলি তুলে ধরার জন্য, যেখানে অবিচার চলে, যেখানে অন্যায় চলে, যেগুলি এই মানুষের ক্ষতি করে, মাদক বলেন, দুর্নীতি বলেন, এগুলি তুলে ধরার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা সরকারের পাশাপাশি কাজ করার জন্য, দেশকে ভালোবাসার জন্য, দেশের মানুষকে ভালোভাবে রাখার জন্য আমরা কাজগুলি করে থাকি। আজ বিশ্ব নদী দিবস। বাংলাদেশের প্রতিটি মানুষ জানে নদীগুলি কি অবস্থা। প্রত্যেক জায়গায় এক একটি অসুবিধার কথা যদি তুলে ধরা হয়, তাহলে আমি চট্টগ্রাম থেকে শুরু করি। চট্টগ্রাম কর্ণফুলী একটি নদী আছে। এই নদী এক সময় অনেক মাছ পাওয়া যাইত, এখন এমন দূষণ হয়ে গেছে, বজ্রগুলি নদীতে পড়তেছে, নদী থেকে সাগরে যাচ্ছে। এই নদীগুলি আমরা গ্রাস করে নিচ্ছি। যেমন নদীর ধর্ম হলো এক কুল ভাঙে অপর কুল ভরে। এই ভরার সাথে সাথে আমরা দখল করে নিচ্ছি, নদীর সৌন্দর্যতা আমরা নষ্ট করে দিচ্ছি। আসেন ঢাকায় শীতলক্ষ্যা নদী, এখানে 18টি নদী ছিল, এই নদীগুলি ভরাট করে বিল্ডিং নির্মাণ করা হয়েছে। ঢাকা শহর একটু বৃষ্টির পানিতে চতুর্দিকে আর যাওয়ার ব্যবস্থা নাই, মানুষ কষ্ট পায় চলাচলের জন্য, গাড়িগুলি চলতে পারে না। এই যে শীতলক্ষ্যা নদীর চতুর্দিকে আবর্জনা পড়তে পড়তে সেই নদীতে আর মাছ পাওয়া যায় না। এই নদীগুলি বিত্তবানদের দখলে চলে যায়, যে যার ইচ্ছা সেই রকম দখল করে। আপনার এখন বিভিন্ন বিভাগে যান, আপনি বিভিন্ন শহরে যান, নদীগুলি দখল করে। আমাদের সাতকানি আমি কিছুদিন আগে তুলি ধরছিলাম, হিলমিলি খাল, কুরিল্লা সারা খাল, এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। এই খালটা বরাদ করার কারণে, নদীটা বরাদ করার কারণে এখন পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে লক্ষ লক্ষ একর জায়গা এখন আর শাসাবাদ হয় না। এটাও তুলি ধরা হয়েছিল, কিন্তু আমরা সরকারকে জানার দরকার জানাইয়া দিই, কিন্তু করার দরকার হলে সরকারের, সরকারে যদি এটা সিদ্ধান্ত নেয় যে কোনো সময় করতে পারে। আমাদের ঢাকা দক্ষিণের মেয়র সাহেব তিনি শপথ গ্রহণ করছে নদীগুলি উদ্ধার করবে। এটা যদি একজনে বললে তো হবে না, যে তাকে শক্তি সাহস যোগাইতে হবে। আর যারা নদী দখল করছে তারা তো অনেক শক্তিধর ব্যক্তি, শক্তিধর ছাড়া তো কোন অবৈধ জায়গা দখল করে রাখতে পারে না। তাহলে এই নদীগুলি দখল করতেছে এক একজন শক্তিধর ব্যক্তির, যারা এই নদী উদ্ধার করতে যায় তাদের উপর আক্রান্ত হয়, আক্রমণ করে, তাদের ক্ষতি করে, তাদেরকে যারা প্রশাসনের দপ্তরে চাকরি করে তাদেরকে অপসারণ করা হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়। তাহলে সেই ভয়ও অনেকেই কাজ করতে চায় না বিত্তবানদের কারণে। এই বিত্তবানেরা একদিকে মাদক নিয়ে আসতেছে কিছু টোকাইয়ের মাধ্যমে, সেই টোকাইগুলিকে কিছু হাত খরচ দেয়,
বিত্তবানরা বিত্তবান হচ্ছে আমার দেশে আর গরিবেরা গরিব হচ্ছে। তারা কেন এই গরিবদেরকে ব্যবহার করে তারা সুবিধাগুলি নিয়ে তারা বিত্তবান হয়ে যাচ্ছে। এবং গরিবদের ঘর প্রথমে ঘর বাঁধি দিয়ে ঘর বাঁধি তাদেরকে পাহাড়গুলি দখল করে। তো নদী পাহাড় এগুলি আমাদের দেশের জন্য একটা নিয়ামত। এই বাংলাদেশে বিশেষ করে পাহাড়গুলি আমাদের জন্য পৃথিবীর জন্য হলে ফেরাক আল্লাহ রব্বুল আলমিন এই ফেরাক মারি দিছে এই পাহাড়গুলি। এই পাহাড়গুলি যখন কর্তন করা হয় তখন দেশে দুর্যোগ নেমে আসে, ভূমিকম্প, জলোচ্ছ্বাস বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই নদীগুলি আজ নদী দিবস আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, যারা আমরা দখল করে আছি। এই তো করোনা ভাইরাস আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে যাচ্ছে, যত বিত্তবান হোক করোনা ভাইরাস যখন আক্রান্ত হয় তার মনে হয় আমার সম্পদ সব দিয়ে দেব, আমাকে আল্লাহ রক্ষা করো। তাহলে সেই একটা ছোট্ট একটা জীবাণু আমাদেরকে ভয় দেখাচ্ছে, অথচ আমরা এত বিশাল নদীগুলি আমরা দখল করতেছি, আমাদের কোনো ভয় নাই। কারণ আমাদের টাকা আছে, আমরা যা মনে হয় তা ইচ্ছা করব, মানুষকে কষ্ট দিব। তাহলে একদিকে আমরা অবর্জনা এই যে কেমিক্যালগুলি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে, তার আশেপাশে কোনো রকমের পরিচর্যা না থাকলে সাথে সাথে এটা নদীতে চলে যায়, নদীর এখন মাছগুলি আর পাওয়া যায় না। তাহলে আমরা কি করতেছি? একদিকে নদীর ক্ষতি করতেছি, আরেকদিকে এই যে মাঝি মাল্লা অসহায় গরিবেরা যে মাছ বিক্রয় করতো, কিছু এখান থেকে হাল থেকে মাছ ধরে মানুষের কাছে বিক্রয় করে, সেই সুযোগটা তাদের কাছে থাকলো না। তাহলে আমরা একদিকে নদীগুলি আমরা ধ্বংস করে দিচ্ছি সব জায়গায়, প্রতিটি জেলায় যদি আমি খবর নেন দেখবেন যে এক একটি জেলায় এক একজন লাঘববালারা নদীগুলি শাসন করতেছে, নদীর বালু উত্তোলন করতেছে, তার কোনো দাপটের কারণে সেই বালুগুলি উত্তোলন করে। কোনো তোয়াক্কা করো না, প্রশাসনকে যারা প্রতিটি থানার প্রশাসন আছে তাদের সাথে কিছু, সবাই তো না কিছু যোগ সাজক করে তারা নদীগুলি ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, যখন দখল হয়ে যায় তখন আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করি, তো কিছু উদ্ধার হইলো আর কিছু থেকে যায়। উদ্ধার হওয়ার আগে কেন আমরা পদক্ষেপগুলি গ্রহণ করি না? এত লেখালেখির পরে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে এতগুলি কথা বলার পরও কর্ণফুলির আশপাশ যে দখলদারের হাতে চলে যাচ্ছে সেটা আর উদ্ধার হয় না। সাগরের থেকে একটা স্বর বাঁশি উঠলে সেখানে তাড়াতাড়ি দখলে চলে যায়। তাহলে দখল করার আগে সরকারের থেকে উচিত হবে এটা পদক্ষেপ নেওয়া, এটা দখল বাস হাত হাতে যেন না যায় সেটা ব্যবস্থা করা। তাহলে সম্ভব নদীগুলি সুন্দর থাকবে, নদী সুন্দর হলে দেশ সুন্দর হয়। নদী মাতৃক দেশ হলো বাংলাদেশ। সেই নদীগুলি আমি দেখছি, মেঘনা নদী দেখেন, পদ্মা নদী দেখেন, বিভিন্ন নদীতে এখন দখলদারের হাতে চলে যাচ্ছে। কিছু চর বেশি উঠলেই এটা দখলদারের হাতে চলে যায়, এবং কিছু ছোট ছোট নদীগুলি মাছের ফজট করি করি প্রতিবন্ধকতা সৃষ্টি করি ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা আসুন না, এই নদী দিবসে বিশ্ব নদী দিবস পালন করতেছে, আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সেই বার্তাটা দিতে চাই, আসুন আমরা যেন নদী দখল করব না। আমি আমার এই হাতে আমি কোনো নদী দখল করব না, তাহলেই হবে আমাদের যে আমরা যে মনুষ্যত্ব, সে মনুষ্যত্ব প্রমাণ হবে। আমি কেন অন্যের জায়গা দখল করব, আমি কেন সরকারি জায়গা দখল করব, আমি কেন অন্যায় করব, সেই মনোভাব যতক্ষণ আসবে না আর প্রশাসনের শক্ত হাতে যখন আইন প্রয়োগ করবে না, তাহলে আমাদের নদীও ধ্বংস হয়ে যাবে, আর কতদিন পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে, আর কতদিন পরে সাগরও আমরা খাইয়ে ফেলব মনে হয়। সেই বার্তাটা আমাদেরকে কিছু লুবি মানুষেরা আমাদেরকে দিচ্ছে, তাই এইখান থেকে আমাদেরকে বাঁচার জন্য নদীগুলি আমাদের পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের নিকট আকুল আবেদন জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।